হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। স্বাগতম ফিল্মি স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, রোজার ঈদের মতন কোরবানি ঈদেও কিন্তু বেশ কিছু সিনেমা আসতে চলেছে। রোজার ঈদে সম্ভবত 7টা থেকে 8টা রিলিজ পেয়েছিল, কোরবানি ঈদেও সেম 7টা থেকে 8টা সিনেমা রিলিজ পেতে পারে। অবস্থাটা দেখছেন, হলের খোঁজ নাই, রিলিজ দৌড়ে সবাই চলে আসছে যে আমারটা রিলিজ করবো, আমারটা রিলিজ করবো। যাই হোক, যাদের ইচ্ছা তারা রিলিজ করবে, যাদের ইচ্ছা নাই তারা আবারও বসে যাবে যে ভাই পরে রিলিজ করি, এর মধ্যে রিলিজ করবো না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা যেটা করি, ঈদের সিনেমার হালচাল সেই এপিসোডটা আমরা আবারও শুরু করতে চলেছি, যেহেতু ঈদ খুব সন্নিকটে। তবে এই মুহূর্তে ঈদের সিনেমার হালচাল নিয়ে আমরা আলোচনা করবো না, আমরা মূলত আলোচনা করবো ঈদের সিনেমার কিছু আপডেট নিয়ে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে ভিউয়ার্স কথা বলবো হচ্ছে রিভেঞ্জ নিয়ে। রিভেঞ্জ মোহাম্মদ ইকবালের সিনেমা, যেখানে লিডার রয়েছে হচ্ছে জিয়াউল রহমান এবং বুবলি। যদি এই সিনেমাটা রিলিজ হয় তাহলে কিন্তু বুবলির এটা হচ্ছে দ্বিতীয় সিনেমা যেটা এবারের কোরবানিতে রিলিজ পাবে। এর আগে তার একটা সিনেমা কনফার্ম হচ্ছে যে রিলিজ করবে, সেটা হচ্ছে পয়লিকা, এটা হচ্ছে রিভেঞ্জ। তো একইতে বুবলির দুটো সিনেমা আসতে চলেছে ধরে নেওয়া যায়। এখন তো তারা সেইভাবেই প্ল্যান প্রোগ্রাম করছে, আর সেই প্ল্যান প্রোগ্রামে কিন্তু রিভেঞ্জের টিম এগোচ্ছে, এবং সেখান থেকে মূলত আগামীকাল, হ্যাঁ আগামীকাল 22 তারিখ সন্ধ্যায় এমডিসিতে একটা বিশাল আয়োজন করেছে রিভেঞ্জের টিম, যে আয়োজনের মাধ্যমে তারা মূলত রিভেঞ্জের ট্রেলার এবং একটি গান ড্রপ করতে পারে। হ্যাভিওর্স এমনটাই শোনা যাচ্ছে, এবং এটা 100% কনফার্ম শোনা যাচ্ছে বললে ভুল হবে, এটা 100%ই কনফার্ম যে আগামীকাল রিভেঞ্জের টিম একটা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রিভেঞ্জ সিনেমার ট্রেলার এবং গান ড্রপ করবে। এখন দেখা যাক ট্রেলার গান কেমন হয়, তবে সিনেমাটা যে চর্চা আসবে এটা কিন্তু গ্যারান্টি। কারণটা হচ্ছে সিনেমাটা হচ্ছে মোহাম্মদ ইকবালের, আর ইকবাল সাহেব যেভাবে হোক না কেন সিনেমাটাকে চর্চায় নিয়ে আসবেন, সেটা সে নেগেটিভিটি ছড়িয়ে হোক, সেটা সে অন্যভাবে হোক, সেটা সে চাপাবাজি করে হোক, সে কিন্তু সিনেমা সবসময় চর্চায় নিয়ে আসে। তার ফিল্মের ক্ষেত্রে আমরা দেখছি যে সে আসলে কীভাবে মার্কেটিং করছে, সে কিন্তু মার্কেটিং সেক্টরে খুব একটা মানে টাইম দেয় নাই, সিনেমা প্রচারে খুব একটা টাইম দেয় নাই, কিন্তু দিন শেষে তার সিনেমাটা কীভাবে যেন সে হাইপে নিয়ে আসছিল। তো ইকবাল সাহেবের মধ্যে আসলে এই দমটা রয়েছে, এটাকে আমরা সবাই নেগেটিভভাবে দেখি, কিন্তু সে কিন্তু জিনিসটা বেশ পজিটিভই নেয়, মানে তার ওয়েতে সে কিন্তু বেশ পজিটিভ নেয়, এবং সে যেভাবে কথাগুলো বলে, ঠিক আছে, যেগুলো আমরা আবার পরে শেয়ার করে আলোচনা করি, এবং সিনেমাটা অটোমেটিকই হাইপে চলে আসে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, সিনেমাটা টিজার ট্রেলার দেখার পরে সিনেমাটা নিয়ে আলোচনা হবে। এখন তো মোহাম্মদ ইকবালকে নিয়ে আলোচনা করছি, তবে আমি আশা রাখছি সিনেমাটা ভালো হবে। সিনেমাটা অ্যাকশনধর্মী মতো চলেছে, এবং এই সিনেমায় রোশন ভাইকে যেভাবে দেখছি আমার কাছে মনে হয় যে বেশ ভালো কিছু সে করতে চলেছে, এবং এটা আমি এর আগেও বলছি যে রোশন ভাইকে ভালো ভালো কিছু প্রজেক্টে লাগানো উচিত। তো ভিউয়ার্স, রোশন বুবলির রিভেঞ্জ আসছে আগামীকাল, দেখা যাক টিজার ট্রেলার কেমন হয়। তবে আপনাদের কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি জ্যাম করবো এখন পরবর্তী টপিকে। ভিউয়ার্স, আজকে দ্বিতীয় টপিক হচ্ছে সুরঙ্গ। ইতিমধ্যে সুরঙ্গ সিনেমাটা সার্টিফিকেট হয়ে গেছে, সেন্সর হয়ে গিয়েছে। তো সুরঙ্গ সিনেমার সেন্সরের ক্ষেত্রে যে সার্টিফিকেটটা রয়েছে সেখানে আপনারা অবশ্যই দেখতে পারেন যে সিনেমার রান টাইম কত। তো সার্টিফিকেট এখানে দেওয়া রয়েছে, এবং সেখানে রান টাইমটা উল্লেখ করা রয়েছে। সিনেমাটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, এবং সত্যিকার অর্থে এই যে রান টাইমটা না, এই রান টাইমটা একটা পারফেক্ট রান টাইম, অ্যাটলাস্ট আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থান বা আমাদের ইন্ডাস্ট্রির যে অডিয়েন্স তাদের জন্য কিন্তু এই রান টাইমটা যথেষ্ট উপযোগী, এবং বলা যেতে পারে একদম পারফেক্ট। যদিও আমরা দেখি বাইরে সিনেমা হয় আরও শর্ট টাইমে, 1 ঘন্টা 20-30-40 মিনিট, বা কেউ 2 ঘন্টায় শেষ করে দেয়, আবার অনেক সিনেমা 3 ঘন্টা চলে যায়, তবে হল অডিয়েন্সের জন্য আমার কাছে মনে হয় যে এই 2 ঘন্টা বা তার আশপাশের সময়টা একদম পারফেক্ট। একটা হলে আপনি যাবেন, টাকা খরচ করবেন, যদি 2 ঘন্টা সময় না দেন তাহলে ভাই হয় না। তো সিনেমার রান টাইমটা কিন্তু আমার কাছে বেশ পারফেক্ট মনে হয়েছে। পাশাপাশি এই সিনেমাটার যে গল্প আমরা জানি, ব্যাংক ডাকাতির কথা উঠে আসতেছে, সুরঙ্গ করে ব্যাংক ডাকাতি, পাশাপাশি যে টাকা এবং ভালোবাসার ব্যাপারটা রয়েছে, এই বিষয়গুলো যদি এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে টান টান উত্তেজনায় প্রেজেন্ট করা থাকে তাহলে কিন্তু সিনেমাটা সত্যি এনজয়েবল হবে হল অডিয়েন্সের জন্য। তো আমার কাছে রান টাইমটা কিন্তু বেশ পারফেক্ট মনে হয়েছে। আর রায়ান রাফির লাস্ট যে কাজটা ছিল, যেটা আমরা এখনও দেখি নাই, নূর, যেটা সে কমপ্লিট করেছে, সেই কাজটার রান টাইম কিন্তু আরও শর্ট, এবং সেখানে আমি বলেছিলাম যে ভাই এত শর্ট টাইমে কেন সে কমপ্লিট করেছে, এবং এই সিনেমাটা আসলে অডিয়েন্স কীভাবে দেখবে। তো সেখান থেকে এই সিনেমাটাই কিন্তু সে রান টাইমটা বেশ বড়ই করেছে, এবং আমার কাছে মনে হয়েছে হল অডিয়েন্সের জন্য 2 ঘন্টা 30 মিনিট পারফেক্ট। আর ভিউয়ার্স, এই যে সিনেমাটা, সেই সিনেমাটা অলরেডি অনেকের কাছে পারফেক্ট হয়ে গিয়েছে বা মানুষ দেখার জন্য আগ্রহী হয়েছে, সেটার মূল কারণ হচ্ছে এই সিনেমার লিড অ্যাক্টর। এই সিনেমা রয়েছে আফরান নুসু, এটা তার প্রথম সিনেমা, এবং তার প্রথম সিনেমায় সে যে হাইপটা ক্রিয়েট করেছে সেটা সত্যি অকল্পনীয়। মানে আমিও বুঝতে পারি না যে আসলে এতটা হাইপ ক্রিয়েট করবে আফরান নুসুর ফ্যানরা সুরঙ্গ নিয়ে। তো আমার সাইড থেকে বেস্ট অফ লাক সুরঙ্গ টিম, অবশ্যই আমি সিনেমাটা দেখবো এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করব। তবে আপনাদের কি ওপিনিয়ন সুরঙ্গ নিয়ে সেটা আমাকে কমেন্টে জানান, আর আমি জান করি পরবর্তী টপিকে।
ভিউয়ার্স আজকের থার্ড টপিক হচ্ছে ক্যাসিনো। ইতিমধ্যে ভিউয়ার্স ক্যাসিনো সিনেমার আমরা একটা ট্রেজার পেয়েছি এবং ট্রেজারটা বেশ বঞ্চিত হয়েছে। যদিও সিনেমাটা ওইভাবে হাইপ এখন ক্রিয়েট করতে পারেনি, তবে সিনেমাটার যে রিসপন্স সেটা দেখলাম বেশ ভালো রয়েছে ইন্ডাস্ট্রির মধ্যে। এটা ভিউয়ার্স আমি কেন বলছি, কারণটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু ক্যাসিনো সিনেমা তাদের হল বুকিং করা শুরু করেছে এবং শোনা যাচ্ছে হল বুকিংয়ের ক্ষেত্রে ক্যাসিনো সিনেমা যে রেন্টালটা দাবি করতেছে বা যে রেন্টালটা নিচ্ছে সেটা কিন্তু প্রিয়তমার পরে সেকেন্ড। তো ভিউয়ার্স, তাহলে এবারের কোরবানি ঈদে দ্বিতীয় সর্বোচ্চ রেন্টাল নিচ্ছে ক্যাসিনো সিনেমা। যদিও অ্যামাউন্টটা এখনও জানা যায়নি, তবে এটাই পাবলিশড হয়েছে যে এবারের ঈদের দ্বিতীয় সর্বোচ্চ রেন্টাল নিয়ে সিনেমা দিচ্ছে হচ্ছে ক্যাসিনো। বাই দ্য ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু ক্যাসিনো সিনেমার ট্রেজার ড্রপ করা হয়েছে, যদি আপনারা দেখে থাকেন তাহলে ভালো, না দেখে থাকলে দেখে নিতে পারেন। আর যদি আমার ভিডিও দেখতে চান অবশ্যই ভিউ রিয়াকশন বলেছি সেটাও দেখে নিতে পারেন। আর হ্যাঁ, এই সিনেমায় কিন্তু লিডার রয়েছে নীরব, রয়েছে তাসকিন রহমান, রয়েছে বুবলি। ও শিট, ভিউয়ার্স একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে বুবলির। তাহলে এবারের ঈদে তিনটি সিনেমা আসতে চলেছে, একটা হচ্ছে রিভেলস, একটা হচ্ছে প্রহেলিকা, একটা হচ্ছে ক্যাসিনো। এক ঈদে বুবলির তিন ছবি, তো সেই সাকিবের রেকর্ড, এক ঈদে তিনটা চারটা সিনেমা। তো সেই রেকর্ড কিন্তু এখন ব্রেক করতেছে, বা সেই রেকর্ডের এখন ভাগিদার হচ্ছে কিন্তু বুবলি, এক ঈদে তার তিন সিনেমা। ওকে ভিউয়ার্স, দ্যাটস ইট, এই মুহূর্তে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আপনারা কোনো কিছু আমার সঙ্গে শেয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন বা আমার ইনস্টাগ্রামে জানাতে পারেন, অবশ্যই জানাবেন, সেগুলো আমি রেসপন্স করার চেষ্টা করব। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, সেজন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই ফিল্মি স্টকসের সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে।